হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের লাকি খালামুনির সাথে রাতে বের হয়ে গেলাম। লাকি খালামুনি নাকি রাতে ঢাকা শহর দেখবে। সন্ধ্যায় লাকি খালামুনিকে নিয়ে বের হলাম আর আমার সাথে দুই ভাই। লাকি খালামুনির সাথে রিস্কাই অনেক দিন পরে, মানে ঢাকা শহরে কিরকম ফিলিংস, মানে অনেক দিন পর রিস্কাই উঠছে তো অনেক ভালো লাগতেছে। মানে মনে হচ্ছে যেহেতু আমি আমার বয়স যখন 19 বছর তখন আমি লন্ডনে চলে যাই, তো 14 বছর ধরে আমি থাকি। বাট আসলে তো আর ওইভাবে ওয়ান মান্থের জন্য আসি, কখনো তো ওইভাবে আসি না বা থাকা হয় না, যে কারণে বেশি ভালো লাগতেছে আসলে। এর জন্য আজকে তোমাকে নিয়ে বলবো রিস্কা করে ঢাকা শহর। রিস্কাই করে ঢাকা শহর দেখতেছি, মানে ভালো লাগতেছে। মানে লাকি খালামুনি তো অনেকদিন পর রিস্কে উঠছে, লাকি খালামুনির ফিলিংসটাই অন্যরকম, মানে একটা এক্সাইটেড মুড নিয়ে আছে, এর জন্য সব থেকে বেশি ভালো লাগতেছে আর কি। লাকি খালামুনিকে নিয়ে কাঁচা বাজার আসছি, এটা হলো মাগুর মাছ আর এটা হলো শিং মাছ আর এটা হলো শোল মাছ আর এটা হলো ইলিশ মাছ। আচ্ছা মামা, এই ইলিশ গুলা কোথেকে আসে? বরিশাল থেকে ইলিশ আসে, মানে ইলিশ গুলা কোন নদী থেকে আসে? বরিশাল অনেক বড় ইলিশ। আচ্ছা মামা, থ্যাংক ইউ মামা। হ্যাঁ, একটা বড় একটা কাতলা মাছ। এখানে মাছ কাটাকাটি করে ওরা, কাঁচা শাক সবজি এখানে সব রকমের শাক সবজি আছে, বেগুন, করলা, সিম, টমেটো, কাঁকরোল, মূলা, লেবু সব কিছু আছে এখানে, ঢেঁড়স, লাউ। তিনটা কুকুর মামা, সোনালি মুরগি, ওয়াও। এটা মজা। কেমন? আচ্ছা, এটা তো শ্যামা নাকি দই? দই। আচ্ছা আচ্ছা, ও খাক, আমরা যাই। লাকি খালামুনি কি নিয়ে আসছি ভূতের বাড়ি দেখানোর জন্য? ভূতের বাড়ি না না, এটা ভিতরে অ্যালাউ না, যাওয়া যায় না, না না। চানাচুর মামা, খুব সুন্দর, তবে বিজনেস আইডিয়াটা কিন্তু খুবই ভালো, আপনার মাথায় কিন্তু বুদ্ধি আছে, ভেরি নাইস। এবং আমি ওনাকে দেখতে পারছি, এই যে উনি একটা বাসি বাজে, তো তার সেজন্য আমার চোখে পড়ছে।
তারপর আমি প্রথমে সারপ্রাইজ হই যে এরকম ড্রেস কোড পরে জানাতে দিয়ে যাব দেখেই মানে মনে হচ্ছে অনেক মজা হবে আড্ডা চানাচুর কেমন টেস্ট লাকি খালামুনি বলো এখন মামার বানানো চানাচুর কেমন খাইতে স্ট্রিট ফুড হিসেবে আট খুবই ভালো দেখি মনে হচ্ছে খুবই মজা এখন আচার কিনতে আসলাম লাকি খালামুনি কিনে আচ্ছা মামা বলবা কোনগুলো কোন আছে হ্যাঁ মামা হ্যাঁ মুরব্বা হ্যাঁ মামা আলু ভর্তা হ্যাঁ মুরব্বা জেলি মুরব্বা চালতা মুরব্বা আচ্ছা মামা এখন তুমি বলো কিভাবে তুমি বিক্রি করো আচারগুলো সর্বনিম্ন 100 গ্রাম সর্বনিম্ন 100 গ্রাম শাপলা ফুল নিয়ে একটা মামা ভ্যান গাড়িতে বিক্রি করতেছে মামা লাকি খালামুনির সাথে রাতে অনেক ঘোরাঘুরি করা হলো এখন বাসায় যাবার পালা হ্যাঁ আর আমাদের ব্লগটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ